তোমার মতি ভোম হয়ে যে ঠাউরব সে হলো কি মেয়ে মানুষ সে কিনে যাচ্ছে ডাকাতের সুমুখে ওই ওই যে বউ চলো 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 ও বউ দাঁড়া 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 কইছি দিদি তোমরা এখানে ওদিকে গিয়ার কোনো কাজ নেই তোমার দাদা যদি জানতে পারে আমাকে আস্ত রাখবেন না এই কি কথা দিদি তুমি কেন বকা কাবে তোমার ঠাউরব আমাকে অনুমতি দিয়েছেন বকা খেলে তিনি কাবেন देखो देखनी अबागी बउर मुखाना देखो फूल काना तुम राखो ना हमें मारे कई मा तुम्हारे रक्षे कर जाओ जाओ आर देरी कर जाओ बोटा तुम ये तो भय पे होने को किच्छुटी हो बिने जा शारदा बो आमी मुकुमी मानुष अतो शतो बुझी ने किंतु तोर किच्छु होए गेले आमी शेष होए जाबो আমার কিচ্ছুটি হবে না গো ও টগর বউ শারদাকে সাবধানে নিয়ে যাও তুমি চিন্তা করো না গো আমি পরাণ দিয়ে রক্ষে করব মাকে চিন্তে তো করবে মা বাবুতারিনী সব দায়িত্বে তার উপর ছেড়ে দাও জয় মা জয় মা जाओ का जाओ ओ बोटा कोई लुम ना सब दायित्व मा बाबूतारिणी भय पे उनको भय पे
শোনো গিন্নি, এই সব টাকা পয়সা তোমার গয়নাপত্তর সব মা কালীর মূর্তির তলায় রেখে দি। কি কইছেন কি? মায়ের মূর্তি তুলবেন? এই যে প্রতিষ্ঠিত মূর্তি। আরে শুনেছি কৃষ্ণ ডাকাত নাকি কালী ভক্ত, মায়ের মূর্তির তলায় উঁকি মারার সাহস দেখাবে না। কিন্তু আমাদের যে পাপ হবে। শোনো গিন্নি, কৃষ্ণ ডাকাতের হাত থেকে মুক্তি পেলে মায়ের বড় করে পুজো করব, নতুন গয়নাও গড়িয়ে দেবো, পাপের প্রায়শ্চিত্তও করব। কিন্তু আমি এই টাকা কিছুতেই খোয়াতে পারবো না। কইছি কি, আপনার লেটেলরা কিচ্ছু করতে পারবে না। না না, পারবে না, পারবে না। ভোলা, তুই মায়ের মূর্তি সরা, ওখানে একটা গর্ত কর, তাড়াতাড়ি কর, দেরি করিস নে। যজ্ঞ কর্তা, অপরাধ নিও নে মা গো, নিরুপায় হয়ে এমন দ্বারা কাজ করতে হচ্ছে। রক্ষা করো মা, রক্ষা করো। কর্তা, আমি তাহলে একখানা ঝুড়ি নিয়ে আসি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শুনুন নে, কইছি কি কাজখানা কি উচিত কাজ হচ্ছে, আর একটিবার ভেবে দেখুন নে। আরে গিন্নি, কি হলো, তুই ঝুড়িটা নিয়ে আয়। কি কর্তা, এনারা এসেছেন, আসুন। বাচ্চা, তুমি আমায় চিনবে না মা, আমি কামারপুকুর গায়ের চাটুজ্জে বাড়ির ছোট বউ। কোন চাটুজ্জে বাড়ি বাচ্চা? স্বর্গীয় ক্ষুদিরাম চাটুজ্জের ঘর বুঝি? শুনেছি তিনি সাক্ষাৎ দেবতা ছিলেন, তার ছোট বেটাও তো শুনেছি খুব বড় সাধক। তুমি সেই বাড়ির বউ নাকি? এই কে, আমি সেই বাড়িরই বউ। তা আমাদের এখানে কি প্রয়োজনে এসো বাচ্চা, আমরা কি করতে পারি ক? এমনিতেই মস্ত বড় বিপদের মধ্যে আছি। জানি মা, আপনাদের বাড়িতে ডাকাত পড়বে, পত্র রয়েছে, তাই তো? উমা, তুমি কি করে এসব কথা জানলে বাচ্চা? এই হলো টগর বউ, কেষ্ট ডাকাতের স্ত্রী। উমা, সে কি সব বলেছ আপনি? মা, তো ভয় পাবেন না, আমি আপনাকে সব কথা বুঝিয়ে কইছি। টগর বউ চায় তার স্বামী যাতে সৎ পথে ফিরে আসে, যাতে তার মতি ফিরে আসে। টগর বউ এসেছিল চুটে চুটে আমাদের বাড়িতে, যাতে মন্তর টন্তর পড়ে তার স্বামীর মতি পেরানো যায়। তুমি কও মা, মন্তর টন্তর পড়ে কি কারোর মতি পেরানো যায়? তাই আমি এসেছি, যদি কথাবার্তা কয়ে টগরের স্বামীর মন অন্য দ্বারায় নিয়ে যাওয়া যায়। টগরের স্বামী তো জানেই না তার কাজকর্মের জন্য তার বউ বেটাদের কত বিপদে না পড়তে হচ্ছে। টগর কয়েছে তার স্বামী খুব ভালো মানুষ, কালী ভক্ত, পেটের দায়ে এমন ডাকাতি করতে শুরু করেছে। মা যদি কৃপা করেন তাহলে নিশ্চয় তার মতি ফিরবে, তাই নে? গিন্নি, চাটুজ্জিওয়ালের বউকে বলো উনি যেন এখনই ফিরে যান, আমি লেটেল দিয়ে দিচ্ছি। ডাকাতের সামনে উনি কি করে যাবেন? কোনো বিপদ আপদ হলে আমাদের তো পাপ হবে। উনি ব্রাহ্মণ বাড়ির বউ, কত উচ্চ বংশ। না না, এ হতে পারে না। মা, বাবাকে বুঝিয়ে কন আমার কোনো বিপত্তি হবে নে। আমার আঁচলে মায়ের আশীর্বাদে ফুল রয়েছে।
আমার স্বামী নিজে পূজো করে ফুল আমায় দিয়েছেন। আমার জন্য স্বামী মায়ের কাছে প্রার্থনা করেছে। মা ভবতারিণী আমার স্বামীর প্রার্থনা কোনোদিনও পেরাননি। পূজো কান্দি, তোমার স্বামী তোমাকে এমন ধারা কাজ করতে দিলে? দিলে মা। আমার স্বামী যে অন্য কারো দুঃখ কষ্ট সইতে পারেন নি, এই টগর বউয়ের কষ্ট আমার স্বামীকে স্পর্শ করেছে। তিনি যে কাউকে পায়ে ঠেলে দেননি, তাহলে এই ডাকাত বউকে কি করে পায়ে ঠেলেন কন্ত? মা গো, একটিবার আমি চেষ্টা করে দেখি ডাকাতে যদি সুমতি ফেরাতে পারি। যদি একান্তই না পারি তাহলে বড় জোর কি হবে কোন? কিচ্ছুটি হবে না মা, আমি আমার ডাকাত সর্দারেরই ভালো করে চিনি। তিনি কখনো কোনো মেয়ে মানুষের গা স্পর্শ করেন। আর তোমার এমন সাহস দেখে, তোমার এত শান্ত ভাব দেখে কেউ তোমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না মা। টগর বউ, তোমার স্বামীর মধ্যেও অনেক গুণ আছে গো। তার মধ্যে একটা ভালো মানুষ রয়েছে, সেই ভালো মানুষটা আজ তাকে কোনো খারাপ কাজ করতে দিবে না। মা ভবতারিণী যেন তাকে সুমতি দেন, সেই চেষ্টাই আমরা করব। মা তুমি চিন্তা করো না, আর আপনাদের কোনো পাপ হবে না, বরং আপনারা এক ডাকাতের অন্য রূপ দেখতে পাবেন। আমরা যদি সব সময় ভয় পেয়ে ঘেন্না করে এদেরকে দূরে ঠেলে দিই, তাহলে এরাই বা কেমন করে সৎপথে ফিরবে কোন মা? শক্তি দাও মা, শক্তি দাও। শুনছেন, প্রতিষ্ঠিত মূর্তি সারানোর আর কোনো প্রয়োজন নেই। আমাদের সংকট দেখে মা নিজেই চাটুজ্জেবাড়ির ছোট বউকে আমাদের কাছে পাঠিয়েছেন। ওইসব কোদাল ছাবল সব ডেকে দে দেখিনি, কিচ্ছু আনতে হবে না, আমরা অপেক্ষা করি। তুমি এসো মা, অন্দরে এসো। মা আপনারা সবাই ভেতরে যান, ভেতরে যান মা। কথা হ্যাঁ গিনিমা, যান গিনিমা। টগর বউ যাও ভিতরে, যাও দেখিনি, যাও। আসুন দেখি, আসুন ভিতরে, আসুন ভিতরে, আসুন। আমি যাব না মা, তোমাকে এখানে একা রেখে আমি কিছুতেই যাব না। আমার কথাটি শোনো, চিন্তা করো না, তুমি যাও তো ভিতরে, যাও যাও। জানি তোমরা এই ঘরে ডাকাতি করতে এসেছো, তোমাদের সর্দারের সাথে আমার কিছু কথা আছে। তোমাদের সর্দার কোথায়?
কোথায় গেল দেখি বলতো? এই রাত বিরেতে কোথায় খুঁজি? হ্যাঁ ও মেজ দাদা গো, অত চিন্তে করো না গো। তার সঙ্গে যে মায়ের আশীর্বাদে ফুল আছে, এই আশীর্বাদ যে সে আশীর্বাদ নয় গা। অক্ষয়, হ্যাঁ তো ছোট খুড়োকে না বড় বড় কথা কইতে বারণ কর। সে নয় বড় সাধক হয়েছে, কিন্তু আজও আমার ছোট ভাই। আর বৌমা, বৌমা তো আমাদের বংশের বউ। হ্যাঁ ওর আক্কেল কান্ডি খেলা কেমন? ও ছোট খুড়ো, খুড়ি যে এত বড় কাজ করতে গেল, তুমি এই কথা কাউকে বলোনি কেন? বলবে কি করে, কি করে বলবে? বললে কি আমি যেতে দিতাম? অমন সাংঘাতিক একটা ডাকাত, পত্তর দিয়ে ডাকাতি করতে যায়, সেখানে বৌমা চলে গেলে? হ্যাঁ আর কিচ্ছুরি কইলে না, এটা ভাবলে না আর মাথাখানে একেবারে রাগে জ্বলে যাচ্ছে। ও মেজো খুড়ু, এমন ভাবে রেগে যে উনি। ও কয় দেখ দেখিনি কান্ডি, সকলে শুধু আমার এই বকাবকি করছে। আরে বাপু, সেও তো এই জগতে এসেছে বিশেষ বিশেষ কাজ করার জন্য, তার কর্তব্যে আমি কেমন করে বাধা দিই? ক দেখি নিয়ে কোন কর্তব্যের কথা কইছিস তুই? হ্যাঁ বৌমার কর্তব্য ডাকাতের চিত্ত পরিবর্তন করা, এ অসম্ভব কথা নয়। মেজো খুড়ো, আমি বরং গায়ে পাঁচজনকে জড়ো করি গিয়ে, তারপর সকলকে নিয়ে ওই গায়ন মশানের বাড়িতে চলে যাই, খুড়িকে গিয়ে নিয়ে আসি গিয়ে। অকয় 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 থাম থাম দেখিনি থাম, ওরে ওরে বাবা, শোন শোন শোন, এখন এই সকলে ব্যতিব্যস্ত করিস নে। ওরে ও অকয়, মা না চাইলে এসব যে কিচ্ছুটি হতো নে। হ্যাঁ রে মা, মাই হয়তো তারে দিয়ে সব কিছু করাচ্ছে, তাই জন্যই তো ওই ডাকাত বউ তার কাছে এসে পড়েছে। ওরে আমরা ভাবি সব আমরা করি, আসলে আমরা যে শুধু কর্ম করি, আমাদের চালান মা ভবতারিণী স্বয়ং। তোমরা টান্ডাও দেখিনি, তোমরা টান্ডাও, সে যত ভয়ঙ্কর ডাকাতি হোক না কেন, মায়ের দয়ায় ঠিক তার বিবেক চাকবে। মাই হয়তো তোর খুঁড়ি মারে দিয়ে সেই কাজ করাবে, সেই কাজ করার জন্যই হয়তো সেই জগতে এসেছে। সেই ভয়ানক ডাকাত কই? তোমায় দেখে তো মনে হয় না যে তুমি কারোর ক্ষতি করতে পারো। বাড়িতে কোনো বেটা ছেলে নেই, একজন মেয়ে মানুষকে পাঠিয়েছে ডাকাতের মুখোমুখি হতে। গায়েন মশাই লিটেলরা কোথায়? জয় মা কালীর জয়!
কেষ্ট ডাকাতের দলের মুখোমুখি হলি তোরা, কিন্তু আমার দলকে হারানো অত সোজা নয়। সব কোটার মাথা ভেঙে দিবি, সাবধান। একজন মেয়ে মানুষের গায়ে যেন হাত না পড়ে। মা, ঘরের ভেতরে যাও। আর ওই মেয়ে মানুষদের গায়ে যা গয়নাপত্র আছে তা খুলে দেবে। যাও মা, যাও। এই তোরা যা, দেখিস কেউ যেন ঘরে ঢুকতে না পারে। আমি এনাদের কথা দিয়েছি বাবা, তুমি এনাদের কোনো ক্ষতি করবে না। আর আমি জানি তুমি এনাদের কোনো ক্ষতি করতে পারবে না।